নোটিস উইথ গোবিনজব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে হাজির হচ্ছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নার্স প্রচুর শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, এখানে বাংলা আকারে আপনাদের দেখাচ্ছি, কিন্তু ইংরেজি নোটিফিকেশান অবশ্যই আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালভাবে 6114টি শূন্য পদে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ হবে 6114 জন স্টাফ নার্স। কারা কারা আবেদন করতে পারবেন দেখুন, এখানে বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, আবেদন করার শেষ তারিখ মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদনটি করতে পারবেন। ছেলে মেয়ে সকলেই যোগ্য, কিন্তু আপনাদের যোগ্য হওয়ার জন্য যে এখানে কিন্তু যে আপনাদের কোয়ালিফিকেশানটি লাগবে সেটি হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট রাজ্যের নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোনো নার্সিং ট্রেনিং স্কুল কিংবা নার্সিং কলেজ থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে কিন্তু আপনার বেসিক বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি এই ডিগ্রিগুলি আপনার কিন্তু থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে বাংলা অথবা নেপালি কথা বলতে জানতে হবে, দেখতে পাচ্ছেন, এবং লিখতে জানতে হবে। পাশাপাশি আপনার বয়সটি হতে হবে 1/1/2021 হিসাবে 18 থেকে 39 বছরের ভেতরে। তাছাড়া কাস্ট অনুযায়ী এখানে কিন্তু আপনি ছাড় পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হয়েছে যে 3974 জনকে নেওয়া হবে GNM নার্সিং পদে, 2083 জনকে নেওয়া হবে বেসিক বিএসসি নার্সিংয়ে, এবং 108 জনকে নেওয়া হবে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য। 2019 সালের ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের নবম বেতন ক্রম অনুযায়ী কিন্তু আপনাদের বেতন হবে 29,800 টাকা প্রতি মাসে। বন্ধুরা, এই লেটেস্ট আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং শেয়ার করে সকল বন্ধুবান্ধবকে অবশ্যই কিন্তু জানিয়ে রাখতে চেষ্টা করবেন। দেখুন এখানে বলা হয়েছে আপনাদের আবেদন করার জন্য যে ফি 160 টাকা আপনাদের আবেদন ফি দিতে হবে, আবেদন ফিটি আপনি অনলাইন থেকেই কাটিয়ে দিতে পারবেন। তো চলুন আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যে নোটিফিকেশান সেটি এক ঝলকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিফিকেশান। এখানে ফুল নোটিফিকেশান কিন্তু স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে এখানে আপনারা কিন্তু যে অনলাইন থেকে আবেদন করতে পারছেন সেটির কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে যে 17/3 থেকে 26/3 ভেতরে কিন্তু আপনাদের অবশ্যই আবেদনটি করে ফেলতে হবে। এবং এখানে যে টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছেন 6114টি টোটাল শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশান যেমন আপনাদের বলেছিলাম সেম একই রকমভাবে কিন্তু কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে। তো আপনাদের পুরো ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আবেদন করুন অনলাইন থেকেই। এবং যদি আপনাদের কোনোরকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গ যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা পুরো তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিন। সেই রিক্রুটমেন্ট বোর্ডের যে লিঙ্ক সেটি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট ভিডিওর আপডেটগুলি সবার আগে এইভাবেই পাওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।